আমাদের কোনো জাতি ভেদাভেদ নেই, এখানে আমরা পশ্চিমবাংলার মানুষ, ঠিক আছে, সবসময় চাই, ঠিক আছে, যে শান্তিভাবে এখানে বসবাস করবো, সব জাতি হিন্দু মুসলমান খ্রিস্টান সব মিলেই আমরা বসবাস করবো এবং প্রত্যেক অনুষ্ঠানে, ঠিক আছে, পুজো, কালী পুজো বলেন, দুর্গা পুজো বলেন, রথযাত্রা বলেন, ঠিক আছে, সব মানে অনুষ্ঠানেই, ঠিক আছে, আমরা হিন্দু মুসলমান সবাই একতাভাবেই মানে করি। এ তো খুবই ভালো লাগে, রথটা বানিয়েছি একমাত্র আমিই বানিয়েছি এবং এই রথ টানতে ভালো লাগে, এর জন্য সঙ্গে, ঠিক আছে, এক মাস আগেই এই সব আলোচনা করে, ঠিক আছে, আমরা নিজেরাই, ঠিক আছে, সব ঠিক করি কে কী দায়িত্ব নিয়ে কাজটা করবে। এই রথ ব্যাপারটা ছ বছরের রথযাত্রা, এটা এটা আমরা মুসলমান ভাইদের দিয়ে এই রথটা তৈরি করিয়েছি এবং এই এলাকা 14 নম্বর এবং 13 নম্বর যে ওয়ার্ড বারাসাত পৌরসভার একটা সম্প্রীতির মেলবন্ধন আছে। এখানে আমরা যেমন ঈদ উৎসব পালন করি, এরা ঠিক তেমন দুর্গা উৎসব পালন করে, ঠিক একইভাবে রথযাত্রা উৎসবে এদের দ্বারাই রথ তৈরি এবং দীর্ঘ 6 বছর আগে থেকে আমরা এটা শুরু করেছি এবং বিভিন্ন এনজিও বাংলার মধ্যে বিভিন্ন এনজিও এদেরকে পুরস্কৃত করেছে ডেকে। এই রথযাত্রাটা মাত্র আলাদা জায়গায়, এই এলাকাটা একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, এর মধ্যে কোনো রাজনৈতিক চিন্তাভাবনা নেই, একই বিষয় সবাই একইভাবে দেখছে, তারা একইভাবে একই পরিবারের লোক, একই পরিবারভুক্ত বলে নিয়ে তারা এই অনুষ্ঠানটা পালন করছে।